প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর নিয়মিত আয়োজন জনতার কথা বলে অনুষ্ঠানে। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত করিয়েছি সাংস্কৃতিক অঙ্গনের, সঙ্গীত অঙ্গনের বরেণ্য চারজন ব্যক্তিত্বকে। আজকে কথা বলবো আমাদের সঙ্গীত নিয়ে। আমরা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সঙ্গীত, সংস্কৃতি। গান মানুষের জীবনকে প্রভাবিত করে। হাজার বছর ধরে সঙ্গীত মানুষকে উজ্জীবিত করে, মানুষকে মোহিত করে। আমরা অদূর নিকট অতীত যদি দেখি, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা পুরো জাতিকে উজ্জীবিত করেছিল। তারও যদি একটু আগে দেখি, ভাষার জন্য সুরে সুরে মানুষকে উজ্জীবিত করেছিল, ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, অথবা মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা। আর বিদ্রোহী কবি নজরুল ব্রিটিশদের বিরুদ্ধে গানে গানে জাগিয়েছিল পুরো জাতিকে। সেই গান মানুষকে, মানুষের জীবনকে অনেক প্রভাবিত করে। তাই আজকের বিষয়ে রেখেছি আমরা জীবনের গান। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বরেণ্য গীতিকার কবি ডক্টর নাসির উদ্দিন খান, উপস্থিত আছেন সুদূর লন্ডন প্রবাসী, সিলেটের স্নাতকের কৃতি সন্তান, বরেণ্য গীতিকার এবং সুরকার গিয়াসউদ্দিন তালুকদার, উপস্থিত আছেন কবি এবং গীতিকার অধ্যক্ষ একে আজাদ, এবং সবশেষে আছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক এস এ উজ্জ্বল। আমরা আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি বরেণ্য গীতিকার এবং কবি ডক্টর নাসিরুদ্দিন খান, আপনাকে জীবনের গান এ প্রসঙ্গে আমাদের দর্শকদের যদি কিছু বলেন। ধন্যবাদ জনাব আতাউল্লাহ খান। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি কর্ণফুলী চ্যানেলের দেশ বিদেশের শ্রোতা বন্ধুদের। আসলে জীবনের মহাকাব্যের অপর নাম আমাদের সঙ্গীত। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্য টেলস অফ এ স্যাডেস্ট থট, অর্থাৎ আমাদের জীবনের মধুরতম সঙ্গীতের নামই হচ্ছে আমাদের দুঃখ বেদনা হাসি কান্নার জীবন। তো এই গান কি বলা হয়, দ্য ওয়ার্ডস অ্যান্ড স্পিকিংস অফ দ্য অ্যাঞ্জেলস। সুতরাং গান আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। যেমন কারণ জীবনের অপর নাম, জীবনের মহাকাব্যে যে মহাকাব্য যে প্রতিফলিত হয় আমাদের জীবনের মধুরতম সঙ্গীতগুলো, আর আমরা সঙ্গীত নিয়েই বেঁচে থাকি। আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় আমাদের সঙ্গীতে, আমাদের সংগ্রাম, আমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড আবর্তিত হয় আমাদের এই জীবনের সঙ্গীতে। তো সঙ্গীত নিয়ে আমরা বেঁচে থাকি, তাই আমাদের যে জীবনের গান, সেই গানগুলো আমাদের চিরকালের, চিরদিনের এবং কালজয়ী যে গান, সেগুলো আমাদের সারা জীবনের জন্য আবেদন সৃষ্টি করে। সেই কালজয়ী গান একবার যেতে দেয় না আমার ছোট্ট সোনার গায়ে। এক্ষেত্রে যদি আপনার লেখা একটি গান আমরা যদি বলি, আমরা অনেকগুলি গান, বিশেষ করে মিতালি মুখার্জি থেকে শুরু করে অনেকে আপনার গান গেয়েছে, এপার বাংলা শিল্পী, ওপার বাংলা শিল্পী, আপনার গানের যিনি সুর করেছেন, আজকে মুমূর্ষু অবস্থায় আছেন শ্রদ্ধেয় সুরকার ওস্তাদ আমাদের আলাউদ্দিন আলী সাহেব, আপনার একটি গানের একটু অংশ বিশেষ যদি এই যে দেশের গান, এই একটু যদি বলেন আপনার গানটা। আমার গান, আমার বাংলাদেশের একতারা সুর, কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল,
বাজাও রে বাঁশি। এই যে গান জীবনের কথা বলে, মাটির কথা বলে, যে গানের মধ্যে মাটির গন্ধ পাওয়া যায়, দেশপ্রেম অসাধারণ। আমি ফিরছি আবার আপনার কাছে, এখন একটু জানতে চাইব অধ্যক্ষ একে আজাদ, কবি এবং গীতিকার, আমাদের জীবনের গান একটু যদি বলেন। ধন্যবাদ আতাউল্লাহ ভাই খানকে। আজ আমি ধন্যবাদ আরও জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীকে এবং যারা দর্শক আছেন দর্শকদেরকে। আজকের প্রতিপাদ্য বিষয় হলো জীবনের গান। আসলে মানুষের জীবনের সুখ দুঃখ ভালোবাসা সব কিছু একটা আবেগ থাকে, সেই আবেগটা আসলে প্রকাশ পায় গানের মাধ্যমে। সেই গানের মাধ্যমেই সেখানে আমরা যদি খেয়াল করি, আমরা সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশ আন্দোলন বিরোধী থেকে শুরু করে আপনার স্বাধীনতা যুদ্ধ সব ক্ষেত্রেই আমরা এই গান মানুষকে যেভাবে উজ্জীবিত করেছে, এরকম সেই গান কিন্তু আমরা এখনও গেয়ে যাচ্ছি সেই গানের ঐতিহ্য ধরে। এছাড়া মানুষ মাটি মানুষের যে কথাগুলো, সেই মানুষের যে আবেগ উচ্ছ্বাস এই গানের মাধ্যমে প্রকাশ করে। আপনার বিভিন্ন অঞ্চলের এইসব আঞ্চলিক গান যেগুলো আছে সেগুলো আমাদেরকে আজও মানে মনে তোলা দেয়। বিশেষ করে আমরা যখন গান শুনি, ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে, এই গানগুলো যখন বিশেষ করে রাত্রি গভীর হয় যখন গাওয়া হয়, হ্যাঁ, মনে হয় কত দূর থেকে কি একটা সুন্দর একটা এত সুমধুর সঙ্গীত ভেসে আসছে। হ্যাঁ, তো এই গানগুলো এখন অবশ্য যদিও বিলুপ্তির পথে, হ্যাঁ, তবুও এখন আমাদের এগুলো টিকিয়ে রাখতে হবে, যেহেতু এগুলো মাটি মানুষের কথা বলে, দেশের কথা বলে। দেশাত্মক অনেক গানই এখনও আছে যেগুলো আজকালকার প্রজন্মের ছেলেমেয়েরা যেগুলো কিন্তু এই গান সম্বন্ধে অতটা ওয়াকিবহল না। স্কুল কলেজের ছাত্রছাত্রীকে যদি বলা যায়, আচ্ছা তুমি দুইটা দেশাত্মবোধক গানের নাম বলো তো, কিংবা দুইটা লাইন বলো, এগুলো তারা ঠিক মতো বলতে পারে না। আবার এমনকি জাতীয় সঙ্গীত যদি বলা যায়, জাতীয় সঙ্গীতের দুটো লাইন বা চারটা লাইন বলো, এটাও কিন্তু তারা ঠিক মতো বলতে পারে না। এই যে কিছুদিন আগে প্রয়াত হয়েছেন শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল, জি জি, কি কাল যেই গান লিখেছেন, হ্যাঁ, ওরা আসবে চুপি চুপি সব কটা জানালা খুলে দাও না, অসাধারণ অসাধারণ গান। আসলে আমাদের সঙ্গীত অঙ্গনে একটা বিরাট ক্ষতি হয়ে গেল তার মতো যে এরকম একটা সুরকার গীতিকার, আসলে অসাধারণ। উনি জীবিত থাকলে আমরা তার কাছ থেকে আরও অনেক কিছু পেতাম। হ্যাঁ, তো এইসব সঙ্গীতজ্ঞ আমরা হারাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আজাদ ভাই, আপনাকে আপনার কাছে আবারও আসবো। এখন আমরা আসবো যিনি লন্ডনে বসেও এদেশের মাটি ও মানুষের গান লিখেন, বাউল গান, প্রবাসীদের গান, ইতিমধ্যে আমার জানা মতে 500-এর উপরে উনি গান লিখেছেন, 200 পর্যন্ত গান সুর করা গাওয়া হয়েছে। বাড়ি হচ্ছেন সিলেটের চাতকে, আমাদের প্রিয় গিয়াসউদ্দিন তালুকদার ভাই। আমি আপনার কাছে জানতে চাইব, এই যে সুদূর লন্ডনে বসেও আপনি এত সুন্দর করে এদেশের মাটি ও মানুষের জন্য গান লিখেন, আপনার গানের মধ্যে এদেশের মাটির গন্ধ পাওয়া যায়, আধ্যাত্মিকতার গন্ধ পাওয়া যায়, এদেশের বাউলের গন্ধ পাওয়া যায়, আপনার মধ্যে যে এই দেশপ্রেমবোধ এদেশের মাটি ও মানুষের এই লোকজসুর কাজ করে, আপনি কখন থেকে গান শুরু করেছেন বলেন তো একটু। আসসালামু আলাইকুম, আমি গান ভালোবাসি, আমার নানার কাছ থেকে শিখেছি। রাতেগুল্লা উনি গান লিখতেন, আমি ছোটো থাকতে ওনার সাথে যাইতাম, কিন্তু আমার বাড়ি ছিল মোল্লাবাড়ি, আমার ফ্যামিলি সবাই ছিলেন আবেদ চাপ, সব হুজুর, সব হুজুর ছিলেন, আমার বাপ চাচা সবাই, আমার দাদা, তারপরে আমার দাদার বাপ বড় আবেদ চাপ, আমার দাদার চাচা পুরো আবেদ চাপ, মেজ খাইতা, এক ঘরে তিনজন আবেদ চাপ ছিলেন, অনেক আগে সবাই হাফেজ কোরআন, জি জি হুজুর। গানটা আমার কাছে আসছে আমার নানার কাছ থেকে, আমার নানা লন্ডন ছিলেন, গান ভালোবাসতেন। এই গান ভালোবাসার কারণে লন্ডন ব্রিটিশ পাসপোর্ট বাংলাদেশের একজনকে দিয়ে উনাকে লন্ডন পাঠিয়ে দিয়েছিলেন, উনি আর লন্ডন যায়নি, কারণ সেই সময় গানের যুগ ছিল না অনেক আগে, এখন বর্তমানে গানের যুগ লন্ডন আলহামদুলিল্লাহ অনেক ভালো, সেই থেকে আমার গান শুরু।
আপনার কাছে আসব। আপনি তো উজ্জ্বল সাহেব গীতিকার সুরকার শিল্পী মিউজিক কম্পোজ করেন, আপনি আমাদের গিয়াসউদ্দিন সাহেবের অনেক গান আপনি সুর করেছেন, মিউজিক করেছেন, রেকর্ড করেছেন, আপনি একটু গিয়াসউদ্দিন সাহেবের গানের সম্পর্কে যদি একটু কিছু বলেন, ওনার সম্পর্কে। গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুকে, তো অনুমানিক গত 4 বছর আগে আর কি। তখন থেকে ওনার গান একদিন দুদিন করে ওনার সাথে পরিচয় হওয়ার পর থেকে ওনার গান করতেছি, নিজেও আগে গেয়েছি কিছু গান, কিন্তু এই মিউজিকের ব্যস্ততার মাঝে নিজের গান গাওয়ার হয়ে ওঠে না, ওই জন্য বিভিন্ন এই শিল্পীদেরকে দিয়ে ওনার গান গাওয়াচ্ছি। আপনিও তো এ পর্যন্ত 8টা অ্যালবাম করেছেন নিজে, প্রায় 50টি গান মতো সুর করেছেন আমার জানা মতে, এবং প্রায় 1000-এর কাছাকাছি আপনি মিউজিক করেছেন, 700-800 হবে, 700-800-র মতো আর কি, 700-800-র মতো গান মিউজিক করেছেন। আপনি নিজে একজন শিল্পী, আপনার স্ত্রীও অনেক ভালো গান করেন, আমি আপনাদের গানের ভক্ত। আজকে যদি ওনার গানের 2টা লাইন যদি আপনি একটু শোনানোর কোনো একটা গানের, যে কোনো। আচ্ছা, আমি ওনার বেশ কিছু গান করেছি, তার থেকে একটি গানের 2 লাইন শোনাচ্ছি। প্রেম শিখাইয়া ওরে বন্ধু কেন ভুলে যাও প্রাণ বন্ধু রে আমারে কান্দা আমারে কান্দা প্রাণ বন্ধু রে আমারে বাহ অসাধারণ। ওনার নিজের সুর করা সুরও সুন্দর, কথাগুলিও সুন্দর। আপনি তো এ পর্যন্ত অনেক গান লিখেছেন, বিশেষ করে আপনি কত বছর ধরে লন্ডনে আছেন বলেন তো? 20-22 বছর ধরে আছেন। আপনি সাম্প্রতিক জাতির জনককে নিয়ে সম্ভবত গান লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে গান লিখেছেন। আপনার গান আরও, আপনার কাছ থেকে আরও ভালো ভালো গান আমরা আশা করবো সামনে। আমরা এ বুঝে আমরা কথা শুনব, ডক্টর নাসিরউদ্দিন খানের কাছে যাচ্ছি, জীবনের গান। কিছুদিন আগেও আমাদের মাঝখানে চলচ্চিত্রে যে যে গানগুলি হতো, এটাকে আমি বলতে পারি আমাদের সংস্কৃতির জন্য, গানের জন্য অন্ধকার যুগ। কী অশ্লীল কথাবার্তা যেটা কখনো মানুষের কানকে মানে ঝালাপালা করে, মানে আমাদের উদ্বিগ্ন করে গানগুলি। আগে যে গান ছিল আপনাদের যে গান, বা অতীতে সোনালী দিনের গান, জীবনমুখী গান, মাটি ও মানুষের গান, এই আবার আমার মনে হচ্ছে আবার কিছু কিছু ইদানিং চলচ্চিত্রে ভালো ভালো কিছু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, ভালো ভালো কিছু গান হচ্ছে। এই আমাদের যারা গান লিখেন বা গান সুর করেন বা গান করেন, এদের উদ্দেশ্যে কী ধরনের গান হওয়া উচিত, গান যে জীবনের জন্য গান, এ সম্পর্কে যদি একটু বলেন। আসলে তো গান, আমি আগেই বলেছি, সঙ্গীত আমাদের জীবনেরই কথা বলে, আমাদের জীবনে প্রেম ভালোবাসা দুঃখ বেদনা হাসি কান্নার প্রতিফলন সঙ্গীতে ঘটে। সেদিক দিয়ে আমাদের যে চলচ্চিত্রের অবস্থান, সে চলচ্চিত্রগুলো এখন অনেকটাই ভালোর দিকে যাচ্ছে। কিছুদিন আগেও চলচ্চিত্রে একটা অন্ধকার আচ্ছন্ন অবস্থা ছিল, সেখানে নিতান্তই ফরমাইশে গান দেখেছি অনেকে রচনা করেছেন কমার্শিয়াল, যেগুলো খুব একটা স্থায়িত্ব লাভ করেনি, সেই গানগুলো হারিয়ে গেছে। আর এখন কিছু কিছু গান অবশ্য রচিত হচ্ছে, যেহেতু একটু সামাজিকীকরণ করা হচ্ছে ছবিগুলো, একসাথে সমস্ত পরিবার একসাথে, যেমন মনপুরা, কিছু কিছু মানে এই ধরনের চলচ্চিত্র এখন তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে। এখন যে দেখেন মনপুরার কথা বলছেন, সবচেয়ে কম বাজেটের একটি অসাধারণ ছবি, কী গানগুলি, নিথু বা পাথারে নেমেছি বন্ধুরে। হ্যাঁ, আসলে এই যে অশ্লীলতার কথা বলা হলো, আপনার পরিবারের সবাই মিলে একসঙ্গে আপনার সিনেমা উপভোগ করা, এটা কিন্তু একটা অন্যরকম আনন্দ পরিবারের সবাই মিলে, কিন্তু সেখানে যদি অশ্লীলতা থাকে পরিবারের সবাই মিলে কিন্তু সেটা উপভোগ করা যায় না। এই যে ব্যাপার। হ্যাঁ, আর সেখানে মেসেজ থাকতে হবে সিনেমাগুলোতে। সেখানে যদি সামাজিক যে সিনেমাগুলি, সেগুলো কিন্তু এখনও কিন্তু এগুলোর কদর আছে।
মানুষ আমরা আশা করব আমাদের গান বলেন সিনেমা বলেন হবে দেশের মাটিও মানুষের জন্য, মানুষের জন্য যেন গান হয়, মানুষের জন্য যেন সিনেমা হয়। আমরা আবারও কথায় ফিরে আসবো, যাচ্ছি একটু করে বিজ্ঞাপন বিরতিতে। প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল কর্ণফুলীর নিয়মিত আয়োজন জনতার কথা বলে অনুষ্ঠানে। আজকের বিষয় জীবনের গান। কথা বলছিলাম চারজন বরেণ্য গীতিকার, সুরকার, শিল্পী এবং কবিদের সাথে। আজকে খুব ভালো একটা আড্ডা হচ্ছে। আমরা আবারও ফিরে যেতে চাই লন্ডন প্রবাসী গীতিকার গিয়াসউদ্দিন তালুকদার আপনার কাছে। আর কথা শুনবো না, আপনার লেখা যে কোনো একটি গানের একটি অংশ বিশেষ যদি আমাদেরকে শোনান। কি করলাম কি করলাম রে, সবকে এখন পুরন্দকার দেখি, হঠাৎ কোন দিন উড়ে যাব আমার ওই যে প্রাণ ফাঁকি, সৌকে এখন ঘুরন্ধকার দেখি, কি করলাম কি করলাম রে, সৌকে এখন ঘুরন্ধকার দেখি। ধন্যবাদ ডক্টর নাসিরুদ্দিন খান, আপনি তো অনেক কাল জয় গান লিখেছেন, আপনার গান ওপার বাংলা এপার বাংলা শিল্পীরা গিয়েছেন, আপনার লেখা গানের একটু অংশ যদি আমাদের শোনান। আমার লেখা গান আলাউদ্দিন আলী সুর করেছেন, গিয়েছেন তপন চৌধুরী। আর এটা অ্যালবামটা ছিল নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি অ্যালবামের একটা গান। আজ ফিরে না গেলে কি নয় সন্ধ্যা নামুক না জোনাকি জলুক না, নির্জনে বসি আরো কিছুটা সময় কিছুটা সময়, আজ ফিরে না গেলে কি নয়। অসাধারণ সুন্দর, মুগ্ধ হয়ে শুনলাম। আপনি শুধু গীতিকার নয়, শিল্পী হিসেবে এই বয়সে যা গাইলেন, আমার মনে হয় আপনি শিল্পী হিসেবে যদি গান চর্চা করতেন আমরা দর্শকরা আপনার কাছ থেকে অনেক বেশি উপকৃত। না, নাসিরুদ্দিন ভাইয়ের আগেও গান শুনেছি, অনেক অনেক সুন্দর গান। আপনি যে কম গান তা নয়, আপনার একটু শুনি আপনার গান শুনবেন। আমি আসলে এই মুহূর্তে একটা, যেহেতু ফেব্রুয়ারি মাস, আমি একটু ফেব্রুয়ারি একটু গান গাই। ফেব্রুয়ারি মাস কাল কি শুরু হবে আর কি? জি, ফেব্রুয়ারি মাস আগামীকাল যেহেতু শুরু হবে, তো ফেব্রুয়ারির গান আমি একটা একটু গাই। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ধন্যবাদ ধন্যবাদ। আমরা যাব কণ্ঠশিল্পী উজ্জ্বলের কাছে। তোমার অনেক গান সুর করেছো বা লিখেছো, তোমার পছন্দের একটি গান যদি একটু দিলেন শোনাও। এটা আমার প্রথম অ্যালবামের গান ছিল, ঘুম নেই দু চোখে, 2012 রিলিজ হয়েছিল। ঘুম নেই দু চোখে, সুখ নেই বুকে, তোমায় ভেবে
ধন্যবাদ। আমরা আবার যাব গিয়াসুদ্দিন তালুকদার ভাই, আমার একটা গান পছন্দ আছে, সিলেট ফাইলে যেমন তেমন, ডাহাত ফাইলে হই আছেন কেমন, সিলেটের লন্ডন ফাইলে ধরিয়া হই ও আমার সিলোডি বাইসা রে আমার সিলোডি বাইসা, তাই না? জি জি। এখন আপনার লেখা আরেকটি গান যদি আমাদের শোনান। ধন্যবাদ আপনাকে। হরে মা বিহনে সন্তানের দুঃখ কে বুঝবে, মায়ের মতো আপন কেউ আর নাই রে জগতে, হায় রে মায়ের মতো আপন কেউ আর নাই রে জগতে। হরে মা বিহনে সন্তানের দুঃখ কে বুঝবে, মায়ের মতো আপন কেউ আর নাই রে জগতে, হায় রে মায়ের মতো আপন কেউ আর নাই রে জগতে। অসাধারণ। আমি আপনার অনেক গান শুনেছি, সেদিন শাহজালালের রুমি খান একটি গান আপনার গান রেকর্ড করেছে, শাহজালালের শাহপুরানের, আবার প্রবাসীদের নিয়েও গান আছে, আর একটি গান যদি আপনার পছন্দের আপনার লেখা গান আমাদেরকে শোনান। আমি তো বেশি আধ্যাত্মিক গান আছে কিন্তু মনে পড়েন না, আধ্যাত্মিক একটা গান গান করেন। আল্লাহর উপর বিশ্বাস রাখো রে, শুনেন যে তো আছেন মমিন ভাই, রহমান রহিম নামে ডাকিলে মন প্রাণে গুরনিদানে পাইবে রে ভাই, আল্লাহর উপর বিশ্বাস রাখো রে, শুনেন যে তো আছেন মমিন ভাই। অসাধারণ। বাংলা সঙ্গীতের ভাণ্ডার অনেক সমৃদ্ধ, এখানে আপনি যেমন লালনকে পাবেন, শাহ আব্দুল করিম, রাধারমন, ভাওয়াইয়া, ভাটিয়ালি, আমাদের জারি, সারি, মারফতি, কিংবা রাজশাহীর আপনার গম্ভীরা, আপনার এত বৈচিত্র্যপূর্ণ মানে সংস্কৃতি পৃথিবীর কোনো ভাষায় কোনো দেশে আছে বলে মনে হয় না। আপনি যদি সিলেটে যান একরকম, রাজশাহী যান একরকম, কিংবা পাহাড়ে যদি যাই, উতন পেগে মেঘে মেঘে মেঘলা দেবা তলে মহফরণ জেদো মাগে তারা লগে লগে, আমি তো শিল্পী না ভাই, আঞ্চলিক গান আমি একটু খোঁজ নেই। উতন পেগে মেঘে মেঘে মেঘলা দেবা তলে মহফরণ জেদো মাগে তারা লগে, আমরা শেষ করতে চাই আমাদের গীতিকার শিল্পী এবং কবি ডক্টর নাসিরউদ্দিন খান আমার পছন্দের একটি গান দিয়ে, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, এই যে জীবনমুখী গান, আপনি জীবনমুখী গান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, আজকের এই অনুষ্ঠানও জীবনের গান গান নিয়ে, তাই ভূপেন হাজারিকার এই গানটি আমি শোনাতে চাই, চেষ্টা করব। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। অসাধারণ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আছেন লন্ডন প্রবাসী গীতিকার গিয়াসুদ্দিন তালুকদার, ডক্টর নাসিরউদ্দিন খান, অধ্যক্ষ একে আজাদ এবং উজ্জ্বল। আমরা আজকে গানে গানে কথা এবং আড্ডায় কিছু সময় কাটালাম, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আমরা আবারও হয়তো গীতিকার এবং সুরকার গিয়াসুদ্দিন তালুকদার দেশে আছেন কিছুদিন, আমি প্রবাসীদের দুঃখের কথা শুনবো, তার গানের কথা শুনবো হয়তো আরেকদিন। আমি আজকে এখানে শেষ করছি। প্রিয় দর্শক,
জনতার কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল কর্ণফুলির সাথে থাকুন। ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।